আজ থেকে সাত দশমিক তিন দুই হারে বেড়েছে রেলের ভাড়া ভাড়া বৃদ্ধির প্রথম দিনেই নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের আর অনেক রুটে টিকিটের মূল্য নির্ধারিত না থাকায় আনুপাতিক হারে নেওয়া হচ্ছে ভাড়া তবে এসব অভিযোগ আমলে না নিয়ে রেল কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক নিয়মে টিকিট বিক্রিতে কিছুদিন সময় লাগবে আরও জানাচ্ছেন চয়ন রহমান সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় ছিল সব ধরনের ট্রেনে সাত দশমিক তিন দুই শতাংশ আর কিলোমিটার প্রতি তিন পয়সা বাড়লেও টিকিটে তার প্রভাব ছিল না দাম লেখা ছিল আগের মতো যাত্রীদের অভিযোগ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কাউন্টার থেকে ভাড়া ছিল একশো শুধু পঁয়ত্রিশ টাকা উনি বললো ভাড়া বাড়ছে হলো ষাট টাকা ভালো কথা ষাট টাকা নিবে একশো দশ টাকা নিল কেন ওটাই আমার প্রশ্ন টিকিটের মূল্য দশ টাকা বেশি নেওয়া হয়েছে কিন্তু টিকিটের গায়ে রাখে আগের মূল্য টিকিটের গায়ের মূল্য একশো টাকা কিন্তু দশ টাকা বেশি কেন নতুন তালিকা অনুযায়ী ঢাকা চট্টগ্রাম রুটে শোভন শ্রেণীতে বেড়েছে বিশ টাকা শোভন চেয়ারে পঁচিশ টাকা আর এসি চেয়ারে বেড়েছে পঞ্চাশ টাকা ঢাকা খুলনা রুটে শোভন শ্রেণীতে বেড়েছে ত্রিশ টাকা শোভন চেয়ারে চল্লিশ টাকা আর এসি চেয়ারে বেড়েছে পঁয়তাল্লিশ টাকা ঢাকা সিলেট ও ঢাকা রাজশাহী রুটেও ভাড়া বেড়েছে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন রেল কর্তৃপক্ষ সর্বনিম্ন ভাড়া যেটা ইন্টারসিটিতে পঁয়তাল্লিশ টাকা পুরান টিকিটটা থাকতে পারে কিন্তু পুরান টিকিটটা হাতে লিখে দিবে পঁয়তাল্লিশ টাকা পুরান টিকিটটা চেঞ্জ করা যাবে না এটা কেটে লিখে দিতে হবে কারণ ওই টিকিট শেষ না হওয়া পর্যন্ত এটা ডিস্ট্রয় করা যাবে না সেই সাথে রেলে সেবার মান বৃদ্ধিতে বেশ কিছু পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি জয়ান রহমান এনটিভি নিউজ ঢাকা